নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আগামীকাল 15ই আগস্ট বৃহস্পতিবারের দৈনিক রাশিফলের এটি ভিডিও। মেষটু মীন রাশি আগামীকাল কেমন যাবে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। এখানে তিনটি রাশির আমি আগামীকাল লটারি প্রাপ্তির প্রবল যোগ দেখছি, আকস্মিক ধন প্রাপ্তির। ছটি রাশির ক্ষেত্রে বড় সুখবর আসতে চলেছে এবং তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু সাবধান থাকতে হবে। অবশ্যই আপনারা আলোচনাটি যদি সম্পূর্ণ শুনেন, জানতে পারবেন কোন কোন রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, কোন রাশির ক্ষেত্রে সাবধান থাকতে হবে এবং কোন কোন রাশির ক্ষেত্রে বড় বড় সুখবর আসতে চলেছে। এটা দৈনিক রাশিফলের ভিডিও। অনেকেরই একটা ডিমান্ড ছিল যে কৌশিকদা, আপনি দৈনিক রাশিফলের ভিডিওটা যদি দেন তাহলে খুব আমরা উপকৃত কিন্তু হতাম। কিন্তু অনেকেরই এই, আমি আবার বলছি, অনেকেরই এই ডিমান্ড আমি রাখার কিন্তু চেষ্টা করেছি। তো আগামীকাল কোন কোন নক্ষত্রগুলোর ভালো যেতে পারে একটু আমি বলে দিই। দেখুন, আগামীকাল উত্তরাষাঢ়া, শ্রবণা, জ্যেষ্ঠা, হস্তা, চিত্রা, রোহিণী, কৃত্তিকা, ভরণী, পুনর্বসু এবং পূর্ব ফাল্গুনী, একটি নক্ষত্রে কিন্তু আগামীকাল ভালো কিন্তু যেতে চলেছে। অর্থাৎ আপনারা যদি এই নক্ষত্রগুলোতে যদি জন্মগ্রহণ করেন, আপনাদের ক্ষেত্রে আগামীকাল যে কোনো কাজে আপনারা কিন্তু সাকসেসফুল 100% হবেন। আগামীকাল বৃহস্পতিবার রয়েছে এবং আগামীকাল আপনার বৃশ্চিক রাশি একাদশী তিথি রয়েছে। জ্যেষ্ঠা নক্ষত্র এবং 12:52 থেকে আপনার মূলা নক্ষত্র শুরু হচ্ছে। অর্থাৎ 12:52 আগে পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্র থাকছে এবং 12:52 পরে কিন্তু মূলা নক্ষত্র শুরু হচ্ছে। বৈধৃতি যোগ রয়েছে আর প্রতিদিনের মতন যে আমি রাহুকালটা আপনাদেরকে বলছি, আপনার সকাল মার্জনা করবেন। আগামীকালে রাহুকাল রয়েছে 1:30 থেকে দুপুর 3 পর্যন্ত। এই 1:30 থেকে 3 পর্যন্ত আপনারা যে কোনো শুভ কাজ এবং ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। এবং একাদশী রয়েছে, অবশ্যই আপনারা এই একাদশীর ব্রত পালন করুন। এবং সর্বোপরি আগামীকাল রয়েছে স্বাধীনতা দিবস। ভারত মাতার চরণে প্রণাম জানাই। আলোচনাটা শুরু করি, আগামীকাল কেমন যাবে, 12টি রাশির কী ফল পেতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ক্ষেত্রে সাবধান থাকতে হবে, কোন কোন দিকগুলোতে আপনাদের সুযোগ আসতে পারে, সমস্ত কিছু বিষয়ে আমি আলোচনা করব। আগামীকাল আপনারা পশ্চিম দিকে যাত্রা করবেন না। যদি পশ্চিম দিকে আপনারা যাত্রা করেনি, সেক্ষেত্রে আপনারা একটু হলেও কাঁচা হলুদ মুখে দিয়ে বেরাবেন, তাতে কিন্তু শুভ কিন্তু হবে। যদি আপনার একান্তই দেখা যায় যে পশ্চিম দিকে আপনার যাত্রা করতে হচ্ছে, সেক্ষেত্রে আপনারা মুখে একটু কাঁচা হলুদ দিয়ে বেরাবেন, তাতে কিন্তু আপনারা বিশেষভাবে লাভ পাবেন। দেখুন, মেষ টু মীন রাশির আলোচনা থাকবে, তার মধ্যে থাকবে কোন তিনটি রাশির লটারির প্রাপ্তির যোগ রয়েছে, টার্গেট নাম্বার, রাশিভিত্তিক যে শুভ সময়টা আমি প্রতিদিন যে দিই সেটা আপনাদেরকে জানাবো, এবং তিনটি রাশির ক্ষেত্রে
কোন কোন রাশির ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, অর্থাৎ সতর্ক থাকতে হবে। দেখুন, আমরা যদি সতর্ক থাকি কি না, তাহলে কিন্তু আমাদের জীবনে বড় ধরনের কোনো বিপদগুলো কিন্তু আসবে না। তাই আগে থেকে অ্যালার্ট থাকার চেষ্টা করুন। প্রথম আসি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আগামীকাল দিনটা কিন্তু খুব একটা আমি ভালো দেখতে পাচ্ছি না। অর্থাৎ তিনটি রাশির মধ্যে প্রথম সাবধান মানি হচ্ছে মেষ রাশির। বাহন আপনারা আস্তে চালাবেন, ধীরে চালাবেন বাহন। বাদ বিবাদ থেকে আপনারা দূরে থাকুন, কোনো ঝগড়াঝাটি থেকে আপনারা দূরে থাকুন। পরিবারের মধ্যে কোনো কলহ হওয়ার সম্ভাবনা আপনাদের রয়েছে। খাওয়া দাওয়ার দিকে অবশ্যই নজর রাখুন, কোনো ফাস্টফুড জাঙ্ক ফুডটা আগামীকাল এড়িয়ে চলুন। মানসিক চাপ আপনাদের বৃদ্ধি করবে এবং কর্মক্ষেত্রে প্রচণ্ড আপনাদের চাপ থাকবে। আপনাদের আগামীকালের শুভ রং হচ্ছে গোলাপি মেষ রাশি। অর্থাৎ তিন নম্বর রাশির মধ্যে তিনটি রাশি যেটা বললাম সাবধান, প্রথম হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে আগামীকাল সাবধান বাণী। দ্বিতীয় রাশি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকালটা দীর্ঘদিনের কাজ আপনাদের সম্পন্ন হবে, কর্ম ব্যস্ততার মধ্যে আপনাদের দিনটা এগিয়ে যাবে, কোনো পুরাতন বন্ধুর সঙ্গে আপনার আলাপ হতে পারে এবং কোনো জায়গাতে টাকা আটকে ছিল সেই টাকা রিকভারি হওয়ার সম্ভাবনা এবং ছোট ভ্রমণ হওয়ার সম্ভাবনা কিন্তু বৃষরাশির রয়েছে। বৃষরাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ রং সেটা হচ্ছে অরেঞ্জ কালার বৃষরাশির। মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল দিনটা খুব ভালো, আর্থিক লাভ আপনাদের হতে চলেছে, আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে বড় ধরনের প্রমোশনের সম্ভাবনা দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে সুনাম মান সম্মান জায়গা আপনাদের বাড়বে, সন্তান ক্ষেত্র আপনাদের শুভ হতে চলেছে এবং এর পাশাপাশি কোনো প্রপার্টি থেকে কোনো সম্পত্তি থেকে আপনারা আগামীকাল কিন্তু লাভ পেতে পারেন। আপনাদের যে শুভ রং সেটা হচ্ছে নীল কালার আগামীকালের জন্য। এরপর যে রাশি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আগামীকাল লটারি প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে, শেয়ার মার্কেট ফাটকা যে কোনো দিক থেকে আকস্মিক ধন প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার আপনাদের ক্ষেত্রে সেটা হচ্ছে 3। আপনাদের যে শুভ সময় সকাল 9:33 থেকে 10:28 পর্যন্ত সময়টা শুভ। এরপর যে রাশি সেটা হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল সাবধান। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের বাহন যারা চালাবেন অবশ্যই আপনারা সতর্কভাবে বাহন চালান, কোনো জায়গাতে ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না, পারিবারিক মতবিরোধ হতে পারে এবং কোনো জায়গাতে টাকা আটকে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। বুঝে শুনে যে কোনো কাজে আপনারা পদক্ষেপ ফেলুন। আপনাদের আগামীকালের যে শুভ রং সেটা হচ্ছে হলুদ। বর্জ্য রাশি আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আগামীকাল বৈবাহিক জীবন আপনাদের সুখময় যেতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, ব্যবসা ক্ষেত্রে আপনাদের বড় ধরনের লাভ হতে চলেছে এবং কোনো প্রপার্টি থেকে কোনো সম্পত্তি থেকে আপনারা এই সময় লাভ পেতে চলেছেন। আপনাদের যে শুভ রং সেটা হচ্ছে সাদা। এরপর যে রাশি আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আগামীকাল দিনটা খুব ভালো, সন্তান প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, আপনাদের
কেরিয়ারের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসতে চলেছে? সম্পত্তি থেকে লাভ হতে চলেছে? ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন? আপনাদের যে শুভ কালার সেটা হচ্ছে আপনাদের গোল্ডেন কালার। আগামীকালের জন্য গোল্ডেন কালারটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আকস্মিক ধনপ্রাপ্তি, লটারি, শেয়ার বাজার ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। ভাগ্য আপনাদের আগামীকাল সাথ দিতে চলেছে। আপনাদের শুভ রং সিলভার কালার আগামীকালের জন্য শুভ। আপনাদের ক্ষেত্রে যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে, সকাল 11টা থেকে 11:34 পর্যন্ত সময়টা শুভ। আপনাদের যে টার্গেট নাম্বার 8। এরপর যে রাশি ধনু রাশি, অর্থাৎ মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশির ক্ষেত্রে কিন্তু সাবধান। ধনু রাশির কোনো গুরুত্বপূর্ণ কাগজ আপনাদের হারিয়ে যেতে পারে। আপনাদের আগামীকাল মানসিক চাপ থাকবে। আপনারা যারা যাত্রা করছেন, কোনো ভ্রমণে যাচ্ছেন, অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। গাড়ি বা আপনারা যারা দু চাকা বা চার চাকা চালাচ্ছেন, তারা অবশ্যই সতর্কভাবে গাড়ি চালান। আপনাদের যে শুভ রং সেটা হচ্ছে আগামীকালের জন্য লাল। এরপর যে রাশি আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল দিনটা মোটের উপর দিয়ে শুভ আপনারা পাবেন। কোনো বড় ধরনের শুভ সংবাদ পেতে চলেছেন। দীর্ঘদিন ধরে যে কাজ আটকে ছিল সেই কাজ আপনাদের হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক সুখ, সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা আগামীকাল রয়েছে। কোনো সম্পত্তি থেকে লাভ হতে পারে এবং ব্যবসা থেকে বড় ধরনের আর্থিক লাভ পেতে পারেন। দাম্পত্য সুখ এবং কর্মক্ষেত্র আপনাদের শুভ। আপনাদের যে শুভ রং আগামীকালের জন্য সেটা হচ্ছে গ্রে কালার, আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশি কুম্ভ রাশি, অর্থাৎ আপনার কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল লটারি প্রাপ্তির, আকস্মিক ধন প্রাপ্তির প্রবল যোগ দেখতে পাচ্ছি। কুম্ভ রাশির যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। আপনাদের আগামীকালের যে শুভ রং লাল, আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটা হচ্ছে 4। অর্থাৎ কুম্ভ রাশি, বৃশ্চিক রাশি এবং আপনার কর্কট রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির প্রবল যোগ আমি দেখতে পাচ্ছি আগামীকাল এই তিনটি রাশি। এরপর যে রাশি মীন রাশি, একদম শেষ রাশি। মীন রাশির ক্ষেত্রে আগামীকাল বাহন ক্রয়, আপনাদের ব্যবসা ক্ষেত্রে ভালো, আপনাদের পরিবারে কোনো শুভ সংবাদ আসা এবং কোনো কর্মক্ষেত্রে উন্নতি এবং আপনাদের খ্যাতি যশ বৃদ্ধি পেতে চলেছে। ইনকামের নতুন নতুন সোর্স আসতে চলেছে এবং ছোটোখাটো ভ্রমণ যোগ আগামীকাল মীন রাশির দেখা যাচ্ছে। আপনাদের আগামীকালের যে শুভ রং সেটা হচ্ছে সবুজ। আগামীকালের জন্য আপনাদের সবুজ রংটা বিশেষভাবে শুভ। অর্থাৎ এই যে 12টি রাশির আমি আলোচনা করলাম, তার মধ্যে 3টি রাশির কথা বললাম, লটারির প্রাপ্তির যোগ, আপনার কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং কুম্ভ রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, ধনু রাশি, সিংহ রাশি এবং মেষ রাশির ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকবেন, আর 6টি রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের সুযোগ, বড় ধরনের বড় শুভ সংবাদ আসতে চলেছে। আর যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে, আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করুন। অর্থাৎ যারা আকস্মিক ধনপ্রাপ্তি, লটারি, শেয়ার মার্কেট ফাটকা, স্টক মার্কেট থেকে যারা অর্থপ্রাপ্তির জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, এটা তো মেনলি হচ্ছে রাহু গ্রহের জন্য। তাই রাহুর ক্ষমতাকে বৃদ্ধি করার জন্য আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। ব্যক্তিগত জন্ম কুণ্ডলী আপনারা
বিশ্লেষণ করুন এবং পাশাপাশি বার চার্ট রিফরমেশন আপনারা করুন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা এই সময় কিন্তু 100% লাভ পাবেন। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।